সাধারণ মানুষ আমরা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সমস্ত কিছুতে এই গুম খুন নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালিয়ে আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। আমরা এখন আর কোনো দফা নয়, আর কোনো দাবি নয়, এক দফা এক দাবি, শেখ হাসিনা আওয়ামী লীগের এই ভুয়া তথ্য এবং এই মিথ্যা অপবাদ মিথ্যা তকমা বিএনপিকে দিয়ে বিএনপিকে বিএনপির এই আন্দোলনকে দাবিয়ে রাখার অপচেষ্টা বহু আগের থেকে চলছে। আগুন সন্ত্রাস মারামারি হানাহানি কাটাকাটি খুন গুম নিপীড়ন নির্যাতন যত ধরনের ই আছে সন্ত্রাসী আছে সমস্ত সন্ত্রাসী কার্যক্রম একমাত্র আওয়ামী লীগ করে। এই আওয়ামী লীগ সমস্ত সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ পুলিশ লীগ দিয়ে আগুন সন্ত্রাস ঘটিয়ে সেই আগুন সন্ত্রাসের তকমা বিএনপির গায়ে দিয়ে বিএনপির এই আন্দোলনকে স্তম্ভিত করার জন্য এই তকমা মিথ্যা অপবাদ মিথ্যা তকমা দিয়ে থাকে। বিএনপি ক্ষমতায় আসলে যে সমস্ত কিছু একবারে নিয়ন্ত্রণে আনতে পারবে এটা কিন্তু সঠিক না। বিষয়টা হলো সমস্ত এই মার্কেট বাস ট্রাক সমস্ত বাজার হাট বাজার সমস্ত জায়গায় এই দুর্নীতিবাজরা সিন্ডিকেট করে এই বাজারকে তারা একটা ব্যবসায় রূপান্তরিত করেছে, সিন্ডিকেটের ব্যবসা। এই ব্যবসা সরকারি দলের লোকজন এই সিন্ডিকেট করে এই বাজারটার দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সৃষ্টি করেছে, এটা তাদের সৃষ্টি। তাই আমার ধারণা আমার বিশ্বাস যে বিএনপি ক্ষমতায় এলে এই সিন্ডিকেট থাকবে না, বাজার মূল্য নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাআল্লাহ। এটা সত্য যে পুকুরে বড় মাছ থাকে সেই পুকুরে ছোট মাছও থাকে, ঠিক আছে ভাই? তো এখন বিষয়টা হলো কম্পারেটিভলি কারা দুর্নীতিবাজ চোরা কারবারি কারা টাকা পাচারকারী কারা নারী নির্যাতনকারী কারা খুন করে কারা গুম করে। আপামর জনসাধারণ সারা বাংলাদেশের মানুষ এখন দেখে ফেলেছে শুনে ফেলেছে, এই জন্য নিরীহ মানুষ এখন বলে আসলে বিষয়টা কি যে শেখ হাসিনা বা শেখ মুজিবকে নিয়ে একটা কটুক্তির কারণে জেল খাটতে হয়েছে, আর এখন ভোট চাইতে গেছে আরাফাত। সেই আরাফাত যখন ইন্ডিকেট করে দেখাইতেছে যেইটা কার ছবি তখন বলতেছে এইটা শেখ হাসিনা মাগির ছবি। এই মাগি শব্দটা তার শোনার উচিত এবং সে শুনে গেল যে সাধারণ মানুষও তাকে গাল দিতে বাধ্য হচ্ছে। আসলে দেখেন যখন সারা দেহ ক্যান্সারে আক্রান্ত হয় তখন ওই দেহে বিষ প্রয়োগ করা হয়, সেই বিষ প্রয়োগটার নাম হলো কেমোথেরাপি। বাংলাদেশকে আবার কেমোথেরাপি দিয়ে সমস্ত আওয়ামী সন্ত্রাসী সিন্ডিকেট সমস্ত কিছু ভেঙে চুরে চুরমার করে দিয়ে এই বাংলাদেশকে স্থিতিশীল পরিবেশে আনয়ন করতে সক্ষম হবে একমাত্র জাতীয়তাবাদী শক্তি বিএনপি।